আসসালামু আলাইকুম, নিউজ টিভি 24 ভেন্যু নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুরশেদ আলম। নোয়াখালীতে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে হত্যা। মোহাম্মদ আব্দুল রানা, নোয়াখালীর প্রতিনিধি। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিষেপাড়া ইউনিয়নে বাড়িতে ঢুকে আসিফউদ্দিন শান্ত নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয় আরো 3 জন। বৃহস্পতিবার রাত 11টার দিকে বটগ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আসিফউদ্দিন শান্ত ওই গ্রামের মজিদ মুন্সিপালের স্টাফ উদ্দিন সেন। তিনি নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মামা হাবিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে তার ছোট ভাই মেয়ে শান্ত তার বাড়ির সামনে রাস্তার পাশে বসে একটি নোকিয়া মোবাইলে গেমস খেলছিল। এই সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাহেব সহ 3 জন যাচ্ছিল। এ সময় তারা শামকে দেখে মোটরসাইকেল থামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। পরিচয় দেওয়ার পর শান্ত মিথ্যা কথা বলেছে বলে তাকে মারধর করে ওই সন্ত্রাসীরা। পরে শান্ত ভয়ে দৌড়ে পার্শ্ববর্তী মুজিবুর রহমান ঠিকাদারের বাড়িতে ঢুকে গেলে তারাও বাড়িতে ঢুকে পড়ে শান্তকে মারধর করে। পরে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী সাহেব সহ অপরাধীদের ধাওয়া করে মারধর করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত 1টার দিকে সন্ত্রাসী সাহেব তার লোকজন নিয়ে শান্তদের বাড়িতে হামলা চালিয়ে শান্তকে গুলি করে। পরে স্থানীয় শান্তকে আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোনাইমুড়ি থানার উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল এখনকার মতো ব্রেকিং নিউজ। পরবর্তী ব্রেকিং নিউজ দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন নিউজ টিভি 24। হৃদয় ভাঙা।